তোমরা ময় দিন এদিক ওদিক করে রান্না করা ভালোই হয় খরগোশের দিকে মুরগি ভাজ খরগোশ নিচে ওইখানে অনেক ঘাস শাক ভাজি খাবো শাক ভাজি করে দেন লোভী আমি তো লোভী ভিডিও নিয়ে অনেক ঝামেলাই আছে আইফেল টাওয়ার সেটা কি গো আর পাঞ্জাবি গরিব সান নাই দেখো ছিরা ফাটা কিনলা কেন পরবর্তীতে আরো আসবে তাই না বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ এই তো বেশ ভালোই আছি আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে এসেছি আর আমরা তো সকালে রুটি খাই ওই জন্য রুটি বানানো শুরু করেছি একদিক দিয়ে রুটি বেলে নিচ্ছি আর একদিক দিয়ে ছেঁকে নিচ্ছি আর রুটিগুলো মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর গতকালকে তো দেখিয়েছিলাম যে খড়ি শুকাইছি তো ওই খড়ি দিয়ে রান্না করছি খড়ির চুলা জ্বালিয়েছি আর এই চুলা তো বেশ অনেকদিন পরে জ্বালানো হয়েছে তারপরও কিন্তু অনেক সুন্দরই জ্বলছে এটা হচ্ছে বন্ধু চুলা দুইটা ওই পাশের চুলাতে আমি ছোলার ডাল রান্না করে নিয়ে এসেছিলাম ওটা গরম করতে দিয়েছি আর এদিকে রুটিগুলা বেলে ছেঁকে নিচ্ছে তো প্লিজ সবাই লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রুটি বানানো শেষ আমি এখন দুপুরে রান্নাটাও করে নিব আর অনেক সুন্দর একটা চাল কুমড়া দেখতে পাচ্ছেন তো আমি যে রান্নাঘরে রান্না করছি আর যেখানে খাই ওই চালের উপরেই আমাদের চাল কুমড়া গাছ লাগানো হয়েছে আমার চাষি শাশুড়িরা লাগিয়ে রেখেছিল তো অনেকগুলাই চাল কুমড়া ধরেছে আর চাল কুমড়াটা বেশ অনেক সুন্দর তো ওটা হচ্ছে পাড়া হলো আমি কেটে নিচ্ছি যেহেতু খড়ির চুলা জ্বালিয়েছি তো ভাবছি রান্নাগুলো সবই করে রাখবো তো চাক ভাজি করব আর চাক ভাজিটা আমার ছোটো ছেলে অনেক বেশি পছন্দ করে তো কুমড়া একটু বড়ই ছিল ওই জন্য আমি গোল গোল করলাম না মাঝখান দিয়ে কেটে তারপরে আবার পিস পিস করে কেটে নিচ্ছি তো এই ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে কুচি কুচি ভাজি খেতেও ভালো লাগে আর এমনি ভাজি খেতেও ভালো লাগে চাল কুমড়াটা আসলে খুবই সুন্দর তো চাল কুমড়া কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব মেখে ভাজি করে নিব কড়াইতে তেল গরম করে তারপরে চাল কুমড়ার পিসগুলা দিয়ে দিচ্ছি পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ভাজি হতে থাক এই চুলায় চাল কুমড়া শাক ভাজি করছি আর এই চুলায় তরকারি রান্না করার জন্য সব মশলা কষিয়ে নিয়েছি কুমড়া ভাজি কুমড়া রান্না মাছ দিয়ে রান্না করব শাক ভাজি হয়ে গেলে তারপরে মাছ ভাজি করে নিব হলুদ লবণ আর মরিচের গুঁড়া মেখে রেখেছি চাল কুমড়াগুলো ভালো করে কষিয়ে নিব মিষ্টি কুমড়া ভাজি করার জন্য কেটে নিচ্ছে আস্তে কুমড়া ময় দিন অল্প একটু বেশি না কুমড়াগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দিব রিয়াদ রোজ এখনো নাস্তা করিনি এই মাত্র ঘুম থেকে উঠে আসলো আমিও নাস্তা করিনি এই যে রুটি আর ছোলার ডাল এই ডাল রান্নাটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম দীপ করে খেয়ে নাও ভাইয়া কই আমিও খাবো তুমি খাও কুমড়া শাক ভাজি হয়ে গিয়েছে আর চাল কুমড়া তরকারিটা আমি পাশের চুলায় দিয়ে এই চুলায় হচ্ছে মাছ ভাজতে দিয়েছি এই চুলাটা বেশি জলে এদিক দিয়ে খড়ি দেওয়া হয় ওই জন্য আর এদিকে একটু কম জলে এদিক ওদিক করে রান্না করা ভালোই হয় যখন যেটা আসতে দেওয়ার দরকার তখন সেটা এই চুলাতে দিই আর যখন যেটা জোরে জ্বলার দরকার সেটা হচ্ছে এই চুলাতে দিই ওইগুলো ভাজা হলে এগুলো ভেজে নেব মাছ ভাজি হয়ে গিয়েছে এখন আমি এই তেলের উপরে কুমড়াগুলো ভাজি করে নিব রসুন পেঁয়াজ কাঁচা মরিচ দুইটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি লবণ কুমড়াগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আবারও কড়াই চেঞ্জ করে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারি রান্না হতে থাক আর এই যে ভাজিটা আবার এই চুলাই দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হবে ভালো ভাত সিদ্ধ হয়ে যাবে তাহলে একটু মসুরের ডালও রান্না করব মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে বেশি কুমড়া না অল্পই ছিল তো আমি একটা পিসে তুলে নিয়েছি আর চাল কুমড়া আর মাছ দিয়ে রান্না করেছিলাম ওই তরকারিটাও হয়ে গিয়েছে আর মসুরের ডাল আমি ধুয়ে
তারপরে কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় তো গরম পানি হচ্ছে এটা হচ্ছে ঘেটে তারপর একটু ফুটিয়ে তেলে দিয়ে দিব আর এখন রিয়াদ রোজ হুজুরের কাছে অনলাইনে পড়বে তো রান্না বাড়া শেষ করে দু একটা জামা কাপড় ভিজিয়েছিলাম ওটাও ধুয়ে দিয়েছি এখন চলে আসলাম বাইরে আর এই যে এটা আমার চাচাতো জায়ের ছেলে ও গাছের ডাল পেয়ে কীভাবে ঝুলছে দেখতে পারছেন আমি একটু ভিডিও করলাম ওর অনেক সাহস রিয়াদ্রোজের অতটা সাহস নেই যদিও ওরা বয়সে বড় তারপরও আর এখানে হচ্ছে চাং পাতা আছে বাঁশের যে চাংগুলো থাকে ওইটা এখানে দুইটা চাং পাতা আছে সবাই বসে থাকে আর অনেক বাতাস হয় গাছের ডালপালা দেখেই বুঝতে পারছেন যে কতটা বাতাস হচ্ছে আর এই সাইডে মাঠ তো ওই জন্য আরও বেশি বাতাস হয় এখানে সবারই ভাগ ভাগ করে জায়গা আছে আর যেখানে বসে আছি এইটুকু হচ্ছে আমাদের জায়গা আর এখানে আমাদের বেশ কয়েকটা আম গাছও আছে সবাই বসে আছে এখানে সবাইকে তো আর ভিডিওতে দেখানো সম্ভব না আর আমাদের বেশ কয়েকটা গাছ ছিল কাটার মতো তো একজনকে নেওয়া হয়েছিল সে সব গাছ কেটে তারপরে যেভাবে খড়ি বানিয়ে দিয়ে গেল ওই জন্য কিন্তু আমি খড়ি দিয়ে রান্না করি আমাদের বাড়ির গাছেরই হচ্ছে খড়ি থাকে ওই জন্য রান্না করি অনেকে আমাকে বলেন যে খড়ি দিয়ে রান্না করতে কষ্ট হয় না আপু আসলে আমি অভ্যস্ত যদিও কষ্ট হয় সময়ও লাগে খড়ি দিয়ে রান্না করতে তারপরও নিজের গাছের খড়ি আছে কেনা তো লাগে না ওই জন্য রান্না করি রোজ খরগোশকে নিয়ে এসেছে আর মুরগিগুলো খরগোশকে দেখে ভয় পাচ্ছে ওরা ভাবছে বিড়াল খরগোশের জন্য ঘাস কেটে নিয়ে আসলাম মুইছে ওইখানে অনেক ঘাস আর রোজ হচ্ছে খরগোশের ঘর পরিষ্কার করে নিয়েছে এখনো ঘাস খাওয়ার জন্য কেমন করছে এই তুই ঘাস খাবি দাও ঘাস দিয়ে দাও আর আমি পানি নিয়ে আসলাম এখন ঘর মুছে নিব তুমি তো খরগোশকে দেওয়ার জন্য নিয়ে আসলে আমি হচ্ছে এই নিচের রুমটা রান্নাঘর মুছে নিব উপরের ঘর আজকে মোছা লাগবে না বাইরে রিমি ঝিমি বৃষ্টি হচ্ছে এখন আমরা সবাই ভাত খেয়ে নিব চাল কুমড়ো আর মাছের তরকারি আর চাল কুমড়ো ভাজি চাক ভাজি আর মসুরের ডাল আর মিষ্টি কুমড়া ভাজিটা হচ্ছে রেখে দিয়েছি যদি লাগে তাহলে আবার রাতে খাবো রোজের হচ্ছে চাল কুমড়া তারপর লাউ এর চাক ভাজি অনেক পছন্দ তোমারও পছন্দ কিন্তু রোজ বেশি পছন্দ করে না ও সবসময় বলে চাক ভাজি খাবো চাক ভাজি করে দেন লোভী ওইটা আবার লোভী হয় পাগল ভাজি নাও দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাচ্ছে আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি তো লিখেই দিয়েছি যে ঈদের শপিং করলাম তো ঈদের শপিং করার জন্য যাচ্ছি আর এখানে শপিং করব এখানে বড় মার্কেট আছে যারা কুষ্টিয়ার মানুষ তারা তো চিনবেন পোড়াদহ বড় কাপড়ের হাট বেশ অনেক বড় মার্কেট আমরা এখান থেকে সবসময় মার্কেট করতাম এখনও করি তো মার্কেটে যেয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি অনেক বৃষ্টি হয়েছে মার্কেটের ভিতরে কাদা পানি মার্কেট থেকে অনেক আগে চলে এসেছি এসে আর ভিডিও অন করা হয়নি তো এখন সন্ধ্যাবেলা এখন আমি ভিডিওটা অন করলাম সন্ধ্যায় একটু নাস্তা করতে হবে নাস্তা কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে চপ এ দুইটা কি পুরি এত ছোট দুইটা কেন ও বাবা দুইটাই ছিল শুধু কলি যাস সব রিয়াদ মজা আর মার্কেটে গিয়েছিলাম ঈদের শপিং করতে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আগে নাস্তা করে নি কারণ অনেক বেজে গিয়েছে 8টা বেজে গিয়েছে প্রায় সন্ধ্যা নাস্তা করতে করতে আমি খুব কষ্ট করে ভিডিও আপলোড দিলাম ভিডিও নিয়ে অনেক ঝামেলায় আছি এখানে ওয়াইফাই নেই তো মোড়ের থেকে ভিডিও আপলোড দিতে গিয়েছিল রিয়াদ অনেক দেরি হয়েছে রিয়াদ রোজের জন্য হরলিক্স দুধ আচ্ছা আমাদের এখানকার প্রত্যেকটা রুমেরই হচ্ছে লাইটের পাওয়ার কম ছোট ছোট লাইট কিনেছে এই রুমটাতে তাও একটু আছে আর পাশের রুমে একদমই চোখে দেখা যায় না বড় লাইট কিনতে হবে কিন্তু একটা সিস্টেম আছে কি সিস্টেম আছে ডিম লাইট হয় আইপিএস এর লাইন করা আছে ওই জন্য প্রথমে হচ্ছে রোজের প্যান্ট দিয়ে শুরু করছি এটা হচ্ছে রোজের প্যান্ট আমি কিনে নিয়ে এসেছিলাম কিন্তু সেটা একটু সমস্যা হয়েছিল ওইটা হচ্ছে আবার রোজ যে চেঞ্জ করে আনলো এই বেল্ট আর এই প্যান্ট আর এটা হচ্ছে রিয়াদের প্যান্ট একই প্যান্ট একটু ডিজাইন ব্যতিক্রম ছিঁড়াফাটা প্যান্ট আর যেখানে দেখছে এটা আমি এক্সাম তুমি নতুন প্যান্ট ছিঁড়াফাটা কিনলা কেন এটা তো মড স্টাইল এটা কি
আসলে ছিল নাকি চাইনা স্টাইল চাইনার ভাষায় লেখা দেখেন কি এর ভিতর কি লেখা এমনি ভাষায় পড়া গেঞ্জি দুইজনের দুইটা এটা ভাইয়া আর নতুন গেঞ্জি আছে আরো দুইটা আরে যেটা আমার আইফেল টাওয়ার আইফেল টাওয়ার সেটা কি গো বর্তমানে বিশ্বের সবথেকে বড় টাওয়ার আমি একটা ড্রেস কিনেছি সম্ভবত আমি নিব না ড্রেসটা আমার একদম ভালো লাগছে না জানো ফিরত দিব ভাস করে রেখে দাও এটা আমি কি ভাস করতে পারি তুমি বের করলা কেন আমি তো এটা বের করতেই চাইনি স্যান্ডো গেঞ্জি তোর আব্বু স্যান্ডো গেঞ্জি আব্বু গরিব আর পাঞ্জাবি গরিব সান না দেখো পাঞ্জাবি আর স্যান্ডো গেঞ্জি প্যান্ট কিনেছে প্যান্ট আর এখন কিনছে না আর হচ্ছে রিয়াদের আব্বু স্যান্ডেল পাঞ্জাবি আর হচ্ছে স্যান্ডো গেঞ্জি এই হচ্ছে ঈদের মার্কেট পরবর্তীতে আরো আসবে তাই না ফেলে নে না মোটরসাইকেলে চড়ে আসবে আর আমার একটা স্যান্ডেল দেখি রোজ এই যে আমার স্যান্ডেল আর কিছু কেনা হয়েছে ও এগুলো আমি একটু সিট কিনেছি বাসায় পড়ার জন্য জামা সালোয়ার ওড়না এগুলো বানাতে হবে রেখে দাও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই